এই জন্মাষ্টমীর দিনে অবশ্যই তালের লুচি আর সাথে তালের ক্ষীর কিন্তু গোপালের ভোগের জন্য আপনারা তৈরি করে নিতে পারেন, একেবারে সহজ সরল পদ্ধতিতে। ভীষণই পছন্দের গোপালের ভোগের জন্য এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে মানসিক কুকিং ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। এখানে আমি একটা বড় পাকা তাল নিয়েছি। তালটা দেখুন বন্ধুরা, এই ধরনের কালো তাল নিয়েছি। কালো তালের যে পাড় বা মাড়টা বেরোয় ওটা কিন্তু খুবই সুস্বাদু হয়, খুবই মিষ্টি হয়। তাই আপনারাও অবশ্যই এই ধরনের কালো তাল নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা ভালো আছে। এবার একটা প্লেটের মধ্যে তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার তালটা ভালো করে খোসা ছাড়ানোর পরে এইভাবে ভেঙে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটু তালটাকে দোলে নিচ্ছি, এতে করে পাল্প বের করাতে খুবই সুবিধা হয়। এইভাবে একটা ঝাড়ার মধ্যে আমি ভালো করে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নিয়েছি, এতে করে তালের মধ্যেকার কোনো আঁশ আর থাকে না। এবার তালের পাল্পটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে এখানে নিয়েছি 2 কাপ ময়দা, অল্প একটু চিনি, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো ঘি। দিয়ে খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব, মেখে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এইভাবে মুঠোর মধ্যে চলে এলে আমার ময়নটা দেওয়া কিন্তু একেবারে হয়ে গেছে। এবার তালের পাল্পটা অল্প অল্প দিয়ে আমি খুব ভালো করে একটা ডো রেডি করে নেব। এখানে কিন্তু জলের আমি একেবারে ইউজ করছি না, পুরোটাই কিন্তু তালের পাল্প দিয়ে মাখছি, এতে করে লুচিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। অবশ্যই আপনারা এইভাবে তৈরি করবেন। এবার ভালো করে ডোটা একদম রেডি করে নিয়েছি। উপর থেকে অল্প একটু তেল দিয়ে ভালো করে চারদিক লাগিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো 15 মিনিটের জন্য। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিগুলো কেমন লাগছে। আপনার একটা কমেন্ট আমায় কিন্তু অনেকটা মোটিভেট করে আরও একটা পরবর্তী ভিডিও তৈরি করায়। আর লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এবার আমি মেখে রাখা ডোটা থেকে আবারও একটু 15 মিনিট পরে ভালো করে দোলে নিয়ে লেচি কেটে নিয়েছি। এইভাবে লেচিটা নিয়ে ভালো করে বেলে নিচ্ছি। সবকটা লুচি এখানে আমি ভালো মতো করে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে বেশ কয়েকটা লুচি আমি বেলে নিয়েছি। এবার আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম, তার মধ্যে ডুবো তেলের মধ্যে দিয়ে লুচিগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। সবকটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এইভাবে বেলে এক এক করে সবকটা লুচি আমি ভেজে নিচ্ছি। আপনারাও ময়দাটা মেখে এইভাবে রেস্টে রেখে দিবেন ঢাকা দিয়ে, তাতে করে লুচিগুলো কিন্তু একেবারে ফুলকো হয়। দেখুন বন্ধুরা, এবার আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে গোপালের ভোগের জন্য সুস্বাদু তালের লুচি। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা সকলের সাথে শেয়ার করবেন। এবার আমি পরবর্তী রান্নাটার জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ফ্যাট কাউ মিল্ক। এখানে আমি 500 ml ফুল ফ্যাট কাউ মিল্ক দিয়েছি। দুধটা খুব ঘন করে একটু জাল দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফ্যাটগুলো একেবারে গলে গেছে, এখানে মালাই ভেসে উঠেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে পরে স্বাদ কিন্তু ক্ষীরের অসাধারণ আসে, আপনারা অবশ্যই ইউজ করবেন গুঁড়ো দুধ অল্প হলেও। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ভালো মতো করে মিশিয়ে আমি আরও ঘন করে নিচ্ছি দুধটা। এখানে নাড়াচাড়া করে খুব ভালো মতো করে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। বেশ খানিকটা দুধটা আমি ঘন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ খুব ভালো মতো করে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি দুধটা ঘন করে নিচ্ছি এখানে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার আমি খুব অল্প পরিমাণে এর মধ্যে দিয়েছি 1/3 কাপ চিনি, যেহেতু
এখানে গুঁড়ো দুধের ইউজ করেছি আর তালের পাল্প দেব, তাই চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু এখানে ইউজ করবেন। এবার দেখুন অনেকটা আমার দুধটা ঘন হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তালের পাল্প দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমি এখানে তালের পাল্পটা মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। এবার এইভাবে লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দুধটাকে আরও একটু ঘন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা একেবারে কালার চেঞ্জ হয়েছে, ক্ষীরটা এখানে আমার একেবারে তৈরি হয়ে এসছে। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোদা, দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা আমার কিন্তু প্রায় একেবারে কমপ্লিট। এবার আমি আর এক মিনিটের মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে গোপালের ভোগের জন্য সুস্বাদু তালের ক্ষীর। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তৈরি হয়ে গেছে আজকের সুস্বাদু রেসিপি গোপালের ভোগের জন্য তালের লুচি আর তালের ক্ষীর। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তাহলে বন্ধুরা এইভাবে আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। টাটা।